আর মাত্র 3 দিন। 25 জুন উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ার খুলতে যাচ্ছে বাঙালির আরেকটি স্বপ্ন, যার নাম স্বপ্নের পদ্মা সেতু। সারা দেশের মানুষ শুধুমাত্র যেন ক্ষণ গুনছে, 72 ঘন্টা পর শেষ হতে যাচ্ছে সেই অপেক্ষার পালা। কোটি বাঙালির হৃদয় ভাসছে তাই বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে। পদ্মার বুকে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর নির্মাণ কাজের আগাগোড়াই ছিল চ্যালেঞ্জের। নির্মাণ কাজের প্রতিটি পর্বে এসেছে কোনো না কোনো চ্যালেঞ্জ। এখানে নদী শাসন ছিল যেমনটা ছিল, নানান ষড়যন্ত্র, তবুও এক প্রধানমন্ত্রীর সাহস ও দৃঢ়তার কাছে হার মানল দেশি বিদেশি সকল ষড়যন্ত্র, যার বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে আগামী 25 জুন পদ্মা সেতুতে যান চলাচলের মধ্য দিয়ে। পদ্মা সেতুতে যান চলাচলের মধ্য দিয়ে এ জাতি বিশ্বকে জানান দিবে নতুন বাংলাদেশের এগিয়ে চলার, যে বাংলাদেশ কখনো মাথা নোয়াবার নয়। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যার হাত ধরে এই দেশকে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে, তার প্রতি জানাই অজস্র স্যালুট। ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। থাকা সত্ত্বেও যদি আমরা আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পারি, তো পদ্মা সেতু আমরা করতে পারবো না, এটা হয় না। আমরা দরকার এটাদের অর্থায়ন করবো। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।